হ্যালো ফ্রেন্ডস দিস ইজ বি গ্লোবাল চীন আবারও তাদের নতুন স্পেস স্টেশন উদ্দেশ্যে সাকসেসফুলি লঞ্চ করলো আরও একটি কার্গোশিপ তিয়ানহো টু তোমরা প্রত্যেকে জানো যে চীন প্রথমবারের মতো মহাকাশে তাদের প্রথম স্পেস স্টেশন তৈরি করতে চলেছে এবং ইতিমধ্যেই গত মাসে তারা সাকসেসফুলি ইনস্টল করেছে তাদের স্পেস স্টেশনের কোর মডিউল তিয়ানহে এবং আমরা প্রত্যেকে দেখেছি যে গত মাসে তাদের যে লং মার্চ ফাইভ রকেট যে রকেটে করে সেই তিয়ানহে স্পেস স্টেশনটি উড়ে গিয়েছিল এবং সেটি ইনস্টল করেছিল সেই রকেটের একটি অংশ আবারও পৃথিবী দেশে পড়েছিল এবং সারা বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তারা সেই স্পেস স্টেশনে আবারও ইতিমধ্যেই এই বছরে বা হতে পারে পরের মাসেই তারা তিনজন অ্যাস্ট্রোনটকে সেখানে পাঠাবে এবং সেই জন্যই তাদের অ্যাস্ট্রোনটদের সুবিধার মহাকাশে থাকার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো পাঠানো হচ্ছে তিয়ানহে স্পেস স্টেশনে এবং সেই জন্যই এক সপ্তাহ আগে একটি কার্গোশিপ তারা লঞ্চ করেছে এবং গতকাল তারা দ্বিতীয় কার্গোশিপ তিয়ানহো টু লঞ্চ করলো তাদের স্পেস স্টেশনের উদ্দেশ্যে এবং গতকাল অর্থাৎ উনত্রিশে মে লং মার্চ সেভেন রকেটে করে ওয়েংচ্যাং স্পেস স্টেশন থেকে তারা তাদের এই লঞ্চটি করলো এবং চায়নার তরফ থেকে জানানো হয়েছে যে এই রকেটের মধ্য দিয়ে টোটাল ফোর পয়েন্ট টন ওজনের জিনিসপত্র তারা সাকসেসফুলি পৌঁছতে পেরেছে এই তিয়ানহে স্পেস স্টেশনে তোমরা দেখছ কালকে সেই লঞ্চিংয়ের লাইভ ভিডিওর কিছু পোর্শন আশা করি তোমাদের সেটি ভালো লাগছে এবং এরকম আরও লাইভ রকেট লঞ্চিং দেখতে এবং স্পেসকে জানতে মিস্ট্রেস ওয়ার্ল্ডকে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এস বি গ্লোবাল এবং ভাইটাল কিছু লঞ্চিং থাকলে সেগুলো অবশ্যই আমরা লাইভে আনবো এবং সেগুলো তোমাদের জন্য বাংলায় এক্সপ্লেন করব অ্যানালাইসিস করবো সো আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এতখানি পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ 呃，这一次呢，天舟二号货运飞船被送到预定轨道之后。